হেক্সি জেল এর কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে বিষয় বিষয়ে জানব হেক্সি জেল এটা রয়েছে ব্র্যান্ড নেমের কম্পোজিশন রয়েছে আপনার ডাইন গ্লুকোনের জেল এটা তৈরি করেছে ইফকা ল্যাবোটরিজ কোম্পানি তৈরি করেছে এটা পনেরো গ্রাম রয়েছে পনেরো গ্রামের প্রাইস রয়েছে আপনার আটষট্টি টাকা পঁচাত্তর পয়সা তো হেক্সি জেল কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এ বিষয়ে জানব হেক্সি জেল এর মধ্যে রয়েছে ডাইন গ্লুকোনের জেল ডাইন গ্লুকোনের জেল একটি অ্যান্টিসেপটিক মেডিসিন ট্রিটমেন্ট অফ মাউথ আলসার গামস অ্যান্ড জিংজি ভাইটিস ডক্টররা ক্লোরক্সেডাইন গ্লুকোনের জেল যখন কোনো পেশেন্টের মাউথ আলসার হয়ে যায় মাউথ আলসার মানে হচ্ছে আপনার যখন ওই কষাতে ছোপ ছোপ টাইপের ঘা হয়ে যায় তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে ক্লোরক্সেডাইন গ্লুকোনের জেল মাউথ আলসার যখন যখন কোনো পেশেন্টকে হয় তাদের কিন্তু অসহ্য যন্ত্রণা করে সে কোনো খাবার খেতে পারে না কথা বলতো একটা জীবে মনে হচ্ছে বাড়ি লাগে দিয়ে কথা বলতো ঠিক মতো পারে না তো সেই মাওতালসার ক্ষেত্রে ডক্টর প্রেসক্রিপশান করে থাকে গামস যদি হয় কোনো পেশেন্টকে তো সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশান করে থাকে মনে হচ্ছে আমাদের মুখের যে মাড়ি আছে মাড়িতে যখন ছোপ ছোপ টাইপের একটা ঘা হয়ে যায় মাড়ি ফুলে যায় পুজ হয়ে যায় তো সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশান করে থাকে এবং জিংজিভাইটিস কোনো পেশেন্টের যদি মুখে জিঞ্জিভাইটিস রোগ হয় তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে ক্লোরোহেক্সাডাইন গ্লুকোনের জেল এক কথায় ক্লোরোহেক্সাডাইন গ্লুকোনের জেল ডক্টররা মাউথ ইনফেকশানের ক্ষেত্রেই প্রেসক্রিপশান করে থাকে ক্লোরহক্সাডাইন গ্লুকোনের জেল ব্যবহার করার পরে দ্রুত নিরাময় সহায়তা করে থাকে এবং খুব দ্রুত রেজাল্ট আসে ক্লোরোয়েক্সেডাইন গ্লুকোনেট জেল ব্যবহার করার পরে সাইড ইফেক্ট বলো তো সেরকম হয় না তবে কারো কারো ক্ষেত্রে আপনার স্কিন জ্বলতে পারে তারপরে স্কিন লাল হয়ে যেতে পারে মুখের স্বাদ পরিবর্তন আসতে পারে এসবই সাধারণত নর্মালি সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক ক্লোরোয়েক্সেডাইন গ্লুকোনেট জেল ব্যবহার করার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায় তো যথাযথই সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ক্রোয়েক্সিডাইন গ্লুকোনের জেল ব্যবহার করার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে অ্যালার্জি যদি আপনার কোনো কম্পালসারি মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তবুও হেক্সিজেন ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও হেক্সিজেল ব্যবহার করার অবশ্যই ডাক্তারকে জানানো উচিত হেক্সিজেল বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে হেক্সিজেল ব্যবহার করার সময় কোনো অ্যালকোহল পালন করা উচিত নয় এসবই সাধারণত সতর্কতে সতর্কতা মেনে ব্যবহার করা উচিত ক্লোরোয়েক্সাইডাইন গ্লুকোনের জেল ক্লোরোয়েক্সিডাইন গ্লুকোনের জেল এর ডোজ কি ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন তার রোগ তার শরীরের ওজন উপর নির্ভর করে করা হয় তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা নর্মালি দু দিনে দুবার থেকে তিনবার ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে ক্লোরোয়েক্সিডাইন গ্লুকোনের জেল ব্যবহার করার নিয়ম হচ্ছে এটা আগে আঙুলটা ভালো করে ধুয়ে নিতে হবে দিয়ে পরিমাণ মতো আঙুলের মাথায় নিয়ে যেখানে যেখানে মুখে খাওয়া হবে সেখানে আঙুল দিয়ে লাগিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয় এবং লাগিয়ে দেওয়ার পরে আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো যেন কোনো কিছু না খায় সেটা বারণ করা হয় পেশেন্টকে আধ ঘণ্টা চল্লিশ মিনিট কোনো কিছু খাবে না কেবলমাত্র জলও খাবে না আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে কুলি কুচি করে সে আবার খাবার খেতে পারে এসবই সাধারণত ব্যবহার করার নিয়ম পরামর্শ দিয়ে থাকে ডক্টররা ক্লোরোহেক্সিডাইন গ্লুকোনের জেল ব্যবহার করার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও কোনো ধরনের মেডিসিন ব্যবহার করা উচিত নয় এতে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিওর টপিক ছিল যে হেক্সি জেল এর মধ্যে রয়েছে ক্লোরোহেক্সাডাইন গ্লুকোনের জেল এটা একটি অ্যান্টিসেপ্টিক মাউথ জেল ডক্টররা মাউথ ইনফেকশনের ক্ষেত্রে প্রেসক্রিপশান করে থাকে তো এক্সিজেল এর ইউজ ডোর সাইড ইফেক্ট সাবধানতা সমস্ত কিছু ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন